আমরা দেখি সম্মানিত সুধী, আপনারা একটু দেখুন, আমরা আড়ং এ এসেছি, এখন হলো উত্তর আড়ং। এখানে ম্যানেজার, আপনার নামটা প্লিজ? ফ্লোর ম্যানেজার। ফ্লোর ম্যানেজার, আমরা একটি পেয়েছি যে 25 মে এটি ছিল কই, 730 টাকা। দেখুন আপনারা, এইটি 730 টাকা ছিল। দেখি আপনার, এই যে এই 730 টাকা, এবং এটি 31 মেতে হয়ে গিয়েছে আপনার 1360 টাকা। এটি পাশাপাশি, এই যে পাশাপাশি রাখেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এই যে 730 টাকা এবং যে 1360 টাকা, দুটো পণ্যই কিন্তু পাশাপাশি দেওয়া আছে। আমরা আজকে আড়ং এখানে এসেছি, দেখুন আড়ং এর এই যে আপনাদের আবার ঘুরে ফিরে দেখাচ্ছি, এটি বাংলাদেশে অনেকগুলো আউটলেট আছে। যে আমরা এখানে অভিযোগ করেছেন, উনি একজন চিকিৎসক, উনি চিকিৎসক, আপনি একটু প্লিজ বলবেন যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমি পেশায় একজন চিকিৎসক। গত 25 তারিখে আমি আড়ং থেকে বেশ কিছু পণ্য ক্রয় করি, অন্যান্য জামা ছিল, তার মধ্যে একটি জামা ছিল একটি লং পাঞ্জাবি। তো সেই পাঞ্জাবি আমার স্ত্রীর জন্য ক্রয় করা হয়। তো পরবর্তীতে পাঞ্জাবিটি ক্রয় করা হয় 710-715 টাকার মতো ভ্যাটসহ। তো সেম পাঞ্জাবিটি 31 তারিখে আমার ছোটো ভাই আমার ওয়াইফের জন্য গিফট হিসাবে নিয়ে আসে, এবং সেখানে প্রাইস থেকে ওটার দাম থাকে হচ্ছে 1330 টাকার মতো। অর্থাৎ একই পাঞ্জাবি, একই ফেব্রিক, মাত্র 6 দিন। আপনি প্রথম কিনেছিলেন 25 তারিখে? 25 তারিখে, এটি ছিল 25 মে, 710-715 টাকা। হ্যাঁ, 760 টাকা কত দেখলাম। আর 31 তারিখে 1320 টাকা। হ্যাঁ, আচ্ছা, আমরা আপনাদের দেখাচ্ছি এই যে পোশাকটি, এই পোশাকটি, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আড়ং এর মতো প্রতিষ্ঠান এমন করবে কেন? এই যে দেখুন, এই যে একই জামা, এই যে একই জামা আপনারা দেখুন, আমি আবার দেখাচ্ছি যে 730 টাকা। আপনারা দেখবেন জামার কোনো ফারাক নেই, একই জামা। এটি 25 তারিখে ছিল 730 টাকা, এটি 31 তারিখে হয়ে গিয়েছে 1360 টাকা। যদি এমন হতো যে 25 তারিখে 1360 টাকা হয়ে 31 তারিখে এটি 730 টাকা হয়েছে, তাহলে একটি বিষয়। কিন্তু এই যে ধরনের এই যে দৌরাত্ম্য, এটি আসলে দুঃখজনক। আমরা যেটি বলছি যে আমরা সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখি, আমাদের আড়ং এর মতো একটি আউটলেটে যদি এই ধরনের বড় ধরনের নৈরাজ্য, এই ধরনের বড় ধরনের, এটি কি বলবো আমরা, এই প্রহসন করে থাকেন, তাহলে তারা কি করবে? আপনাদের কি খারাপ লাগতেছে না যে এইরকম একটা বিষয়? কিভাবে খারাপ লাগছে আপনাদের এই প্রতিষ্ঠানে এইভাবে যে মানুষ যে অভিযোগ করে, আজকে তো আমরা প্রমাণ পেয়ে গেলাম, এটি কেমন কেন এমন হয়? আমরা একজন যে ক্রেতার কথা শুনছি, আমরা একজন ক্রেতার কথা শুনছি, দেখুন ওনাদের একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাহলে আপনারা আবার দেখাচ্ছি দুটো পণ্য, এই যে পাশাপাশি, একটি হলো 25 তারিখের, একটি হলো এই যে আড়ংয়েরই দুটো, একটি হলো 25 তারিখের, একটি হলো 31 তারিখের। 25 তারিখে দাম ছিল, আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি, 730 টাকা, দেখুন 730 টাকা, এবং এটি 31 তারিখের এসে দাম হয়ে গেল 1360 টাকা। কেন এমন হবে এই ধরনের যে নৈরাজ্য, দুঃখজনক যে আড়ং এর মতো প্রতিষ্ঠান? আমার নিজেরও একটু আমরা অবাক হচ্ছি যে আড়ং এর মতো প্রতিষ্ঠান যদি এমন হয়, তাহলে মানুষ যাবে কোথায়? এবং আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে, আপনারা জানেন, এই আমরা সারা বছর ব্যাপী আমাদের যে দেশব্যাপী আমাদের বিভিন্ন তদারকি অভিযান পরিচালিত হয়, এবং আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা এবারে খবর নিচ্ছি বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানগুলো তারা কীভাবে অব্যবস্থাপনা করেন। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের সব যে বিদেশি লাগেজ পার্টির যে পণ্য এনে বিক্রি করছেন, অথবা আমদানিকারকের স্টিকার বিহীন পণ্য বিক্রি করছেন, যেখানে লাগেজ পার্টির পণ্যসহ চকবাজার প্রোডাক্ট ঢুকে দেওয়ার সুযোগ রয়েছে, আমরা সেটি চেক দেওয়ার জন্য কাজ করছি। একই সাথে এই ধরনের নামি দামি ব্র্যান্ড, এই আড়ংয়ের চিত্র, তো এটি কেন হবে, এটি কেন হবে? এটি অত্যন্ত দুঃখজনক। এই যে আপনারা দেখুন, পাশাপাশি দুটো জামা, আমি একটু পৃথক করে রাখি, এই দুটো জামাই পাশাপাশি, এটি বারবার বলছি যে সাধারণ মানুষ এটি জানা উচিত, একটি কিনেছেন যে 730 টাকা, এটা 25 তারিখে, এটি 25 তারিখে কেনা হয়েছে। এই যে আপনাদের পরিষ্কারভাবে, হ্যাঁ পরিষ্কারভাবে দেখাচ্ছি আমরা, 730 তারিখ, 25 তারিখ, 31 তারিখে এসে এই প্রোডাক্টগুলো সবগুলো হয়ে গেল 1360 টাকা, প্রত্যেকটা প্রোডাক্ট হয়ে গেছে 1360 টাকা। তাহলে এই যে বিষয়গুলো আজকে আড়ং এখানে আমরা প্রশাসনিক আদেশে, এবং আমরা এই যে আপনাদের এই এই জাতীয় জামা সব আনেন, এই 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 জাতীয় সবগুলো আনতে হবে, এগুলো সব আনেন, সব
এটা বিক্রি করা যাবে না, এগুলো থাকবে, এগুলো নিবেন না, এটা নেন না না। আপনারা তো এটা এখন সেল করতে পারবেন না, না এটা এখানে থাক, আমি পরে নিব, হ্যাঁ সব আনবো, আপনারা সব আনবেন, আপনারা কোড লিখেন, এখন দেখুন এই যে দুঃখজনক অবস্থা এবং এই দুঃখজনক চিত্রটি আসলে আমরা যে এখানে এসেছি আজকে সবাই আমরা একটু হতবিহ্বল হয়ে পড়েছি, এই কারণে মে মাসের 25 তারিখে যেটি 730 টাকা থাকে আড়ঙে সেটি মে মাসের 31 তারিখে এসে হয়ে গেল, হয়ে গেল 1360 টাকা। তাহলে দেখুন এটি কত বড় ধরনের একটি নৈরাজ্য, এটি কত বড় একটি বড় ধরনের নৈরাজ্য, এবং আমরা আজকে এদেরকে একটি পানিশমেন্টের মধ্যে আমাদের যেতে হবে এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা একটু সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করব। আপনারা এটা বন্ধ করতে হবে, আপনারা এটাই পানিশমেন্ট আপনাদের। আপনারা কেন গ্রাহকের সাথে এমন করেন একদিন বন্ধ থাকে, সবাইকে ইয়ে করতে বলেন, সময় দিচ্ছি, সময় আমরা দিব, সময় আমরা দিব, কিন্তু আজকে বন্ধ থাকবে, এই ধরনের দৌরাত্ম্য কেন হবে, এগুলো সব আনতে হবে, এটা তো বড় ধরনের ডাকাতি, প্রচুর প্রোডাক্ট আছে, এই ধরনের আসলে দুঃখজনক এই যে অনেক দাম হাঁকি হাঁকি বিক্রি করা। তাহলে এই হলো আড়ঙ্গের অবস্থা, আমরা এটি নিয়ে আমরা একটু কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিব। তো আমরা এই মুহূর্তে আছি এখানে, আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য, যে জি জি আমরা ডাকছি একজন যে আপনারা দেখেছেন এই যে গ্রাহকদের এখানে অনেক অসন্তুষ্টি এটি।